সমুদ্র পথে অবৈধভাবে বিদেশে যাওয়ার সময় ট্রলার ডুবিতে মৃত্যু, আটক কিংবা অপরাধীদের মুক্তিপণ দাবির পর মূলত বিভিন্ন সময় সামনে আসে মানব পাচারের বিষয়টি। এ পর্যন্ত কতজন বিদেশে পাচারের শিকার হয়েছেন তার সঠিক কোনো পরিসংখ্যান নেই, তবে এই বিষয়ে দেশে মামলা হয়েছে 6000-এর বেশি, সাজা হয়নি বেশিরভাগ ক্ষেত্রেই। 6000-এর উপরে মামলা হয়েছে, এর 100-টার বেশি ঠিক মতন শাস্তি হয়নি, নিষ্পত্তি হয়ে গেছে, ওগুলোর লোক পাওয়া যায়নি, ফলে এগুলোর জন্য মামলাটা পার্সু করা যায়নি, এরকম প্রচুর। মানব পাচার নিয়ে রাজধানীর একটি হোটেলে এই সেমিনারে বক্তারা অভিযোগ করেন এই সংক্রান্ত আইনটির অপপ্রয়োগ হচ্ছে, ফলে বাধাগ্রস্ত হচ্ছে নিয়মিত অভিবাসন, বন্ধ হচ্ছে না মানব পাচার। বৈধ স্মার্ট কার্ড নিয়ে কর্মসংস্থান করে আজকে আমাদেরকে মানব পাচার আইনে নাজেহাল করা হচ্ছে। আইনটি প্রয়োগের ক্ষেত্রে আমাদের কোন ধরনের আইন প্রয়োগকারী সংস্থা যাতে প্রকৃতপক্ষে মানব পাচারকারী তাদেরকে আইডেন্টিফাই না করে যারা বৈধভাবে পাঠাচ্ছে তাদেরকেই মানব পাচার হিসেবে শনাক্ত করে যখন দেখানো হচ্ছে তখন দেখা গেল যে তারা আইনের বিভিন্ন ফাঁক ফোকরে কিন্তু বের হয়ে যাচ্ছে। আমরা চাই প্রকৃত মানব পাচারকারী যারা তারাই শাস্তির আওতায় আসুক। নিরাপদ অভিবাসন নিশ্চিতে এ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের ওপরও জোর দেন বক্তারা। সাব এজেন্ট, দালাল, নানা রকমের মানুষের সাথে যুক্ত হচ্ছে, সুতরাং কেউ একজন যদি অপরাধ করে সেই অপরাধের কারণে সমগ্র সেক্টরটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং যারা অভিবাসন প্রক্রিয়ার সাথে জড়িত তাদের একটি সামাজিক দায়িত্ব এবং একটা কমিটমেন্টের জায়গা যে তাদের নাম করে যদি কেউ করে সেটাও তাদেরকে খতিয়ে দেখতে হবে। হয়রানি বন্ধে মানব পাচার আইন সংশোধন ও বৈধ পথে কর্মী পাঠানোর পর কোনো অভিযোগ এলে তা বিদ্যমান অভিবাসন আইনে নিষ্পত্তির দাবি জানান রিক্রুটিং এজেন্সির মালিকরা। মাসরেক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।